বাবা এটা কি আমাদের? হ্যাঁ বাবা, এটা আমাদের। বাবা এটা কি আমি চালাবো? চালাবি তো, কিন্তু হেলমেট পরে। আচ্ছা, আমি কিন্তু অনেক জোরে চালাবো। তুমি জানতে চাইছিল না মাহিম কেন ওর বাবাকে এত ঘৃণা করে? আসলে মাহিম না ওর বাবার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসতে পারে, কাউকে না, কিছুতেই ভালোবাসতে পারে না। আমি মামামকে ছাড়া খাবো না। তোর মামমা আসতে অনেক দেরি হবে, শোন। আসো, তুমি জানো না মামমা একা একা খেতে পারে না। আমি মামমা আসলে মামমার সাথে খাবো, এর আগে আমি খাবো না। মা এখন আসতে পারবে না, তোর ওষুধ খেতে হবে, একটু খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ খেয়ে নিচ্ছি, কিন্তু মামমা এলে আমি ভাত খাবো, এর আগে আমি ভাত খাবো না। সারা জীবন কি তুই তোর মাকে সাথে নিয়ে খাবি? হ্যাঁ, তুই যখন বিয়ে করবি তখন তো মামমামকে ভুলে গিয়ে তোর বউকে সাথে নিয়ে খাবি। না, আমি মা আর বউ দুজনকে নিয়েই খাবো। আচ্ছা ঠিক আছে, শোন তুই এখন একটু খেয়ে নে, খেয়ে তারপর একটু ওষুধ খা, মামমাম যখন আসবে তখন আবার খাবি। আচ্ছা ঠিক আছে, অল্প একটু, এইটুকু। আচ্ছা, একদম অল্প খা। নে। আসলে মামমাম কখন আসবে? এত ভয়? আচ্ছা যদি এমন হয় আমি আর না থাকি তখন কি করব? থাকবে না মানে কোথায় যাবে? কোথায় আর যাব, যতদিন শ্বাস আছে আমি তোমার সাথেই আছি। কিন্তু মানুষের বিশ্বাস কি, যেটা গান আছে না, দম্পরের একটু তোমার খালি বাজে কথা। শোনো না, হতেই তো পারে, হতে পারে না। শোনো, তোমাকে একটা কথা বলি, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি নাই হয়ে গেলাম আর তোমার যদি অনেক বিপদ হয়, তুমি একবার আমাদের বাড়িতে যেও, বাবা মা শাহিন, বিশেষ করে শাহিন আর মা কি করবে আমি জানি না, বাবা তোমাকে ফেলে দেবে না।